দেশে আবার কারোর নাম হইলা কি তোর একটু নাম আছে তোর বাপের নাম আছে তোর জাত আছে তোর বংশ পরিচয় আছে যা তুই আমাকে কোনোদিনও পুলিশ লাই আজ তোকে সব করতে হবে মলুয়া শান্ত হও আজ কি হয়েছে তোমার এসব প্রশ্ন করছো কেন আমি বোকা ছিলাম আমি কানাটু ছিলাম তাই এতদিন আমি বুঝতে পারি নাই আমাকে আমাকে অনেকে মারাটু করেছিল আমু আমু কারোর কথা শুনি নাই এবার এবার আমু ধীরে ধীরে সব বুঝতে পারছি কি কি বুঝেছো তুমি সেদিন তো উরাজা সৈন্যদের সঙ্গে লড়াইটু করলি আগ পাড়িয়ে আমাকে সাহায্যটু করলি বিজলির মতো তলোয়ারটু চালাইলি এ তো পুরো সাধারণ পূজার কামটু লয় বিশ্বাস করো মলুয়া আমি শিখেছি তরোয়াল চালানো আর তোর মুখের ভাষা তা তো কেমন করে লুকাইবি কোনো সাধারণ পূজাতে এই ভাষায় কথা বলে লাই আমার খুব ভালোভাবে মুডুটো আছে ও রাইজ বাড়ির লোকেরা সেদিন ও ভাষাতেই কথাটু বলছিল আমি তো তোমাকে বলেছিলাম মলুয়া ওই ভাষা আমি এক রাজ কর্মচারীর কাছ থেকে শিখেছিলাম আর ও মাছের পেট থেকে বিরুণ হার ও সূর্য বংশের চিহ্ন কি শুধু ওই পতাকায় থাকা সূর্যের চিহ্ন দেখেই মনে করে চেয়েছিলিস কি করে তোমাকে বোঝাই মলুয়া আর চড়িবুটি তুই নাকি জড়িবুটির জন্য সারা দেশ ঘুরে বেড়াইছিস তোর আত্মীয় নাকি জড়িবুটির জন্য বিছানা লিয়েছে তাহলে তুই জড়িবুটি লা খুঁজে এখানে বসে আছিস কেন মলুয়া আমি হয়তো তোমাকে আগে বলিনি কিন্তু আমি জঙ্গলে মাঝে মধ্যে জড়িবুটি খুঁজি এই তো আজকে কত খুঁজলাম তাই তা আম্মুকে তু কোন জড়িবুটি দিয়ে পাথর থেকে মানুষ করেছিলিস রে ভিনদেশি কিরে চুপ করে গেলি কেন বললা কোন জড়িবুটু আম্মুকে দিয়েছিলে ওই তো অশ্বগন্ধা শ্বেত পেরলাল মিথ্যা মিথ্যা বলছিস তো কারণ তুই একটা মিথ্যাবাদী লজ্জা করে না তোর আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা বলছিস কি ভেবেছিলিস তুই আর কি ভেবেছিলিস তুই আমার ক্ষতি করে চলে যাবো আমার কিছু বুঝতে পারবো নাই না তুই তা পারবি না কারণ তুই ধরা পড়ে গেছিস কি বলছো কি তুমি মলুয়া আমি তোমাদের ক্ষতি করতে এসেছি এই তুমি চিনলে আমাকে আমু চিনি লাই রে আমু চিনি লাই আমুকে চিনাইছে ও সাধু বাবা ও সাধু বাবা আমার চোখ খুলে দিয়েছে সেদিন সেদিন কোনো সূর্য বংশের লোক ছাড়া আমুকে পাথর থেকে মানুষ করতে পারতো লাই আর চুরি বুটে ও চুরি বুটে মিথ্যা কথা তুই আমাকে মিথ্যা বলেছিলিস তুই আমার সাপ খুঁজাইতে পেরেছিলিস কারণ তোর শরীরে বুঝছে ও সূর্য বংশের রক্ত তাই তোকে আবার ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি মলুয়া আমি তো ভিনদেশি এটা সত্যি কথা বিশ্বাস করো মলুয়া আমার মনে কোনো রকম পাপ নেই আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি ও সব রাতের কথা আমু বেলা শুনেছি এবার সিধা সিধা বুঝতো তো ও সূর্য বংশের ছেলে কিলা তাতে কি লাভ তুমি তো আমাকে বিশ্বাসই করছো না আমি সত্যি বলি আর মিথ্যে তোমার কিচ্ছু যায় আসে না আর তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণ নেই প্রমাণ লা তোকে কোনো প্রমাণ দিতে হবে না এ মলুয়া হলো ও মাধব সর্দারের বেটি
প্রমাণ ছাড়া মলুয়া কোনো কাজ করে নাই। আজ আমি তোকে প্রমাণ দিব, আজ আমি প্রমাণ করে দেব যে কে মিথ্যে বলছে। ও সাধু বাবা লাট্টু, আর আর বিশ্বাসের কথা বুঝছিলিস না, তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে যাবে যে কে বিশ্বাসঘাতক। কি করতে চাইছো তুমি মলুয়া? সে যদি সূর্য বংশীয় জাত হয় তাহলে তার পিঠে সূর্য আঁকা থাকে। চাঁদ, এ তুমি কি করলে? মলুয়ার কাছে যে আমি চিরকালের মতো অবিশ্বাসী হয়ে গেলাম। মলু দোহাই তোমার, আমাকে ভুল বোঝো না। কমান্ডার, আমার নাম তোর মুখে আনবি না, তোর মুখে আমার নাম তুলে ঘৃণ্য হই। একটিবার আমার কথা শোনো, আমি তো তোমাকে সত্যি শয়তান মিথ্যাবাদী ঠক, আর কি সত্যি তুই আমাকে বলবি? সত্যি কখনো চাপা থাকে নাই, সব সত্যি তোর পিঠ দিয়ে ফুটে বেড়েছে, তোর শরীরে বইছে ও সূর্য বংশের রক্ত। এই দেখ দেখ, এই চুড়িগুলো তো আমাকে দিয়েছিলি না, তো আমাকে নিজের হাতে পুড়িয়ে দিয়েছিলি না, এতদিন আমি যা করেছি তার এই প্রতিদান দিলে তুমি? আমি তো তোমাকে কখনো অসম্মান করিনি, আমি যা করেছি তোমার এবং তোমার গ্রামের মানুষদের ভালোর জন্য করেছি। তোমাদের সমস্ত দুঃখ কষ্ট আপন করে নিয়েছি আমি, আর তুমি এক নিমেষে সব কিছু ভুলে গেলে। কিচ্ছু ভুলে নাই, আমার মার মরণ কালে ওর মুখের কষ্টটা আমি ভুলে নাই রে। তোরা হলি সূর্য বংশের লোক, তোরা আমাদের কোনোদিনও ভালো চাস না, তোরা আমাদেরকে পোকামাকড়ের মতো ভাবিস, আমাদের রক্ত চুষে তোরা তোদের পিপাসা মিটাস। তাই যদি হতো মলুয়া, তাহলে তাহলে আমি রাজপ্রাসাদের সুখ ছেড়ে এখানে কেন পড়ে আছি? কি দরকার ছিল তোমাদের সাথে মেলামেশা করার? কারণ তোরা জানতিস যে তোরা আমাদের সঙ্গে লড়াই করে পারবি না, তাই নাম পাল্টে আমাদের সঙ্গে মিশে তোরা আমাদের লোককে লোভ দেখিয়ে তোদের দলে করতে চেয়েছিলিস। কিন্তু না, ভুল ভেবেছিলিস, ভুল ভেবেছিলিস তোরা, আমরা হলাম বেদেদের চাপ, আমাদের পরাণটু চলে যাবে কিন্তু কথার দাম যাবে নাই। বোকামি করছো মলুয়া, ভীষণ বোকামি করছো। ওই সূর্য বংশের উপর আগে তুমি অন্ধ হয়ে গেছো, ঠিক ভুল বিচার করার মতো ক্ষমতাও তোমার এখন নেই মলুয়া। মাথা ঠান্ডা করো, নইলে সর্বনাশ হয়ে যাবে। পোকা তো আমু এতদিন ছিলাম, তোকে তোকে আমু এত ভালোবাসলাম, তোর সঙ্গে ঘর করার সম্পর্ক দেখলাম, তুই বেদেদের ছেলে না, তবু তোর কথা বাইপকে ভুলবো বলে আমু ভেবেছিলাম, ভেবেছিলাম আমার বাইপকে আমু বোঝাবো। তুই
অপর বিশ্বাস তুলিয়ে খেলা করলি? আমার মন নিয়ে তো খেলা করলি? চোখটা বাসে ও চোমনা মাসি তোকে খারাপ বলেছিল, ঠিক বলেছিল। আমুদের কারুর কথা শুনি নাই। আমু তোর জন্য ওই যমুনা মাসির সঙ্গে ঝগড়া করেছি। আমুর কি আমুর টাইমার সঙ্গে ঝগড়া করেছি। আমুদের মনকে দুঃখ দিয়েছি। আজ আজ আমু তার ফল পাইছি। কিন্তু আল্লাহ আর আমুকে কেউ বোকা বানাইতে পারবে না, কারণ আমুর চোখ খুলে গেছে। ব্যাস মলুয়া, আর নয়, যথেষ্ট হয়েছে। একতরফা শুধু আমাকে দোষারোপ করে যাবে এ আমি সহ্য করব না। আর আমি এমন কিছু করিনি যাতে তোমার এসব মনে হয়। তুই নিজের পরিচয় লুকাস নাই, তুই আমুর কাছে সত্যিটা লুকাস নাই। যদি হিম্মত থাকে নিজের মুখে বল, বলতোর নাম কি? ও রাজার সঙ্গে তোর কিসের সম্পর্ক? কি করে বলবো আমি তোমাকে মলুয়া, আমি যে তোমার ঠাকুমাকে কথা দিয়েছি। তুই আমুকে কথা দে, তুই মলুয়াকে নিজের পরিচয়টা দিবি না? তোকে মলুয়ার দিবি। মলুয়ার নামে শপথ করে আমি আপনাকে কথা দিলাম। কিরে চুপ করে আছিস কেন? এত বড় বড় কথা বলছিলিস, কোথায় গেল তোর সব বড় বড় কথা? শোনো মলুয়া, আমি পরিচয় গোপন করেছি এ কথা ঠিক, কিন্তু কিন্তু সেটা তোমাদের ক্ষতি করার জন্য নয়। তবে হ্যাঁ, দোষ যদি কিছু থেকে থাকে তাহলে তাহলে সেটা আমার লোভ। এই গ্রাম, গ্রামের মানুষজন, সর্বোপরি তোমাকে পাবার লোভ। তোমাকে ভালোবেসে আমি তোমাদেরই একজন হতে চেয়েছিলাম মলুয়া। সেই চাওয়া যদি অন্যায় হয় তাহলে দাও আমার শাস্তি, আমি মাথা পেতে নেব। দাও, কি শাস্তি দেবে দাও? একজন সূর্য বংশীয় রক্তে যদি তোমার প্রতিশোধের আগুন নেভে তাহলে নেভাও সেই আগুন। আজ তোমার সেই প্রতীক্ষিত দিন, তোমার মায়ের হত্যার প্রতিশোধ নাও। শেষ কর দাও আমায়, নিজের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব মেটাও। আমি তোমাকে কোনো বাধা দেব না। খালি খেলা দেখায় জড়ি বুটি বেচে কি দিন চলবে? মূল্য তো ডাবর তো হয়েছে, ওর মাথা সমান মেয়েগুলার সব বিয়া হয়ে গেছে। তোর কি হুশ কিছু নাই রে? বিয়া বিয়া বিয়া, এই বিয়া ছাড়া কি তোর মাথা কিছু ঢুকে নাই? তুই কি বাপ না কসাই রে? মেয়েটার দিকে চেয়ে দেখাচ্ছিস? যুদ্ধ শেখাচ্ছে, যুদ্ধ। মেয়েটার মনটা পয়ে দেখেছিস?
আমরা কি চিরদিন বেঁচে থাকব? আমরা না থাকলে ওর কে আপনজন থাকবে বল? ই মা, তুই এত তেতে আছিস কেনে? ও মলুয়ার বিয়ার লিগে তুই এত চিন্তা করিস লাই? ও বিশ্বা আছে না বিশ্বা? ও তো এক পায়ে খাড়া হইয়াছে। ও যেদিন বলবো সেদিন মলুয়াকে বিয়া করে লিবে। তো ভুলে যাস না মাধব, ও রাজার বেটার বউটা আছে। কালাচাঁদের সামনে মলুয়া স্মৃতিতে সিন্দুরটা পরাই দিয়েছিল রাজার বেটা। মলুয়ার অন্য কারোর সাথে বিয়া হইতে পারে না। এই বুড়ি, এই কথা কেনে বারবার বলিস তু? কেনে? ও তো বার মানা করিছে তোকে। ও বিয়া আমু মানিলা মানিলা মানিলা। আমু যার সাথে বলবো মলুয়ার বিয়া তার সাথে হবে। ও রাজার বেটা, যদি মলুয়াকে ঘরের বউ করে নিয়ে যেতে চায় পারবি? পারবি তুই তাকে বাধা দিতে? পারবি? আসুক যুবরাজ, ও যুবরাজের তুলুঙ্গির মাটিতে পা রেখে দেখোক। ও হাসুয়া দিয়ে ও টুকটুকলো যদি না করি চাওয়া নাম মাধব লয়। বিয়া 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 গেল তো খাবার। এই মাধব, হাই গো, এই মাধবকে কে আটকাইবে? ও তো লিজার হাতে মেয়েটাকে বিধবা বানাবে। আর ছেলেটা, ছেলেটার কি হবে? এই প্রতিশোধের হাড়ি কাটে বলিটা চড়াবে এই কাঁচা বয়সের ছেলেটা? আমার চোখের পতন কাঁপছে কেনে, গায়ের রং কেনে খাড়া হয়ে যাইছে। কোথায় মলুয়া? কোথায় রাজার বেটা? আজ আমার মনে যত চালা আছে আমু চুড়াইব। আজ আমু আমার মার মরার প্রতিশোধ তুলিব। আজ তোকে আমু নিজের হাতে কাটব। বিশ্বাস কর মলুয়া, আমাকে কেউ এখানে পাঠায়নি, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। হ্যাঁ, এ কথা ঠিক যে আমি তোমাদের কাছে আমার পরিচয় গোপন করেছিলাম, কিন্তু তার পেছনেও কিছু কারণ ছিল মলুয়া। কেন সূর্য বংশের সাথে বেদেদের এত শত্রুতা? কেন বেদেরা সূর্যনগরে প্রবেশ করতে পারে না? কেন বেদেদের এক ঘরে করে রেখেছেন স্বয়ং রাজা? আমাকে এগুলো জানতেই হতো। আমি এখানে এসেছি কিছু সত্যি জানতে মলুয়া। আমার জীবনের সাথে জড়িত অনেকগুলো সত্যি। সত্যি তো তুই অনেক দিন আগে আমার মুখ থেকে চেনে গিয়েছিলিস। তাহলে কোন মতলবে তুই এখানে পড়ে আছিস? না মলুয়া, আসল সত্যিটা হয়তো তুমিও জানো না। আমার মন বলছে এই শত্রুতার পেছনে আরো কোনো সত্যি লুকিয়ে আছে, আর সেই সত্যি না জানা অবধি আমার শান্তি নেই। কেন এই শত্রুতা নিয়ে তোর কিসের এত মাথা ব্যথা? ও সূর্যনগরের রাজা তোকে কিসের লোভ দেখিয়েছে? কোন লোভে তো এই গায়ের খবর গোপনে ও সূর্যনগরে পাঠাইছিস? না মলুয়া, আমার কোনো কথাই বিশ্বাস করছে না। এবার মলুয়াকে যে আমার আসল পরিচয় দিতেই হবে। তুই ধরা পড়ে গেছিস, আর আমার সময় নষ্ট করিস না। মরার আগে নিজের পরিচয়টু দিয়ে যা, নাহলে তোর এই শরীর এই জঙ্গলে পুড়ে থাকবে। শিয়াল শকুনে চিড়ে খাবে তোকে।
তোর উকাটা দেহ তোর পারি লোক খুঁজে পাবে নাই পারত চাস তো বললি জল্লা মলুয়া তো জেনেই গেছে যে আমি সূর্য বংশজাত তাহলে আর আমার নামে কি আসে যায় ঠাকুমা আপনি আমাকে ক্ষমা করে দিন মলুয়াকে বিশ্বাস করাতে হলে আমার এছাড়া আর কোনো রাস্তা নেই তাহলে শোনো মলুয়া আমি সূর্য বংশের উত্তরাধিকারী মহারাজ বিক্রমের বড় ছেলে রাজকুমার সূর্য রাজকুমার রাজকুমার সূর্য রাজকুমার রাজকুমার সূর্য